5-7 কেজি চালের ভাত আমি খেয়ে নিয়েছি। আমার আব্বা হইল, আমার জন্য এলো, মানত করছে যে আল্লাহ ওরে নিয়ে যাও, আমার তো সংসার সব ধ্বংস হয়ে গেল। পরে ভাত রাঁধতে কুল পাইতো না, এই অবস্থা। 3 মন 4 মন জিনিস, হ্যাঁ, এইভাবে নিয়ে এইভাবে ই করতে হবে। পরে ঈশা খান মানে কুতিয়ে মুতে কোনো রকম ভাবে তুলছে, আর আমি এইভাবে ধরে ডাইরেক্ট এইভাবে উঠাই না। সেই সময় আমি তো মানে যখন যুবক তখন আমি খাওয়া দাওয়া করছি, 5-7 কেজি চালের ভাত আমি খেয়ে নিয়েছি। সেভাবে আমার আমার আব্বা হইলো, আমার জন্য এলো, মানত করছে যে আল্লাহ ওরে নিয়ে যাও, আমার তো সংসার সব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, মানে মানে অসুস্থ হয়ে পড়তো আমার আব্বা। পরে হ্যাঁ, পরে ভাত রাঁধতে কুল পাইতো না, এই অবস্থা। টাইগার জলিল, বাংলাদেশের টাইগার জলিলের নাম শুনছেন? কুস্তিগির, উনি তখন শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। তো ওনার শরীর টরিল খুব ইয়ে, আমার সে হালকা একটু ছোট, উনি 5 ফুট 10 ইঞ্চি, আমি ছিলাম 5 ফুট 6 ফিট হইল 3 ইঞ্চি, আমি 6 ফিট 3 ইঞ্চি লম্বা। ঈশা খান নাম করে একটা ছেলে ছিল যশোর বাড়ি, সে হইল খুব শক্তিশালী। তো টাইগার জলিল আমার মানে সেই সময় আমার চেহারার গঠন টঠন বা সব কিছু দেখে ওইটা চিন্তায় ঘুরে গেল যে সর্বনাশ, এর শরীরের অবস্থা যে, আর আমি এখন খেলা করতে যেয়ে কি ঠুকেই যাবো নাকি। তখন টাইগার জলিল বলল যে ঈশা খান তুমি হইল কুস্তি করো, তুমি কুস্তি লড়ো আমি দেখি। তো ঈশা খান হইল কুস্তি ঈশা খান আবার বলল যে ঠিক আছে আগে লিফটিং করি। তো লিফটিং করতে যে ঈশা খান হইল তখন ওই 3 মন 4 মন জিনিস, হ্যাঁ, এইভাবে নিয়ে এইভাবে ই করতে হবে। পরে ঈশা খান মানে কুতিয়ে মুতে কোনো রকম ভাবে তুলছে, আর আমি এইভাবে ধরে ডাইরেক্ট এইভাবে উঠাই দিচ্ছি। তো জলি সাহেব দেখি কই যে সর্বনাশ, 3 মনের ওজন, হ্যাঁ 3 মন ওজন, হ্যাঁ 3 মন 3.5 মন। আচ্ছা আচ্ছা। পরে এর মধ্যে আবার 4 মন লাগাইছে, 4 মন লাগাইছে 170-175 কেজি লাগাইয়ে, তারপরে সেই সময় একটা আন্দি উঠি ফেললো, উঠেই ফেললে পরে কয়েকে যে সর্বনাশ, এই তো বিরাট ব্যাপার। হ্যাঁ, তো আমি তো তখন কায়দা কানুন এত বুঝিনি, ওয়েট লিফটিং বা কুস্তি কায়দা কানুন এত বুঝিনি। ঈশা খান সে হইল বাংলাদেশ ওয়েট লিফটিং মিডিল ওয়েটের শ্রেষ্ঠ কুস্তিগির ছিল, সে একটু ছোট ওয়েট। পরে আমার সাথে ওনারা ধরালো, ধরালি তো ওই যে ওই মানে সে তো কুস্তির কায়দা কারণ জানে, আর আমি খুব কম গ্রামের কুস্তি প্রশিক্ষিত। পরে হঠাৎ করে তার এইভাবে যে ধরছি চাই ফেলি, ধরে উঁচু করে একটা আসান মারি, মারিয়ে দিই। কয়েকে জলিন সাহেব তো খুব ভয় পেয়ে গেছে যে সর্বনাশ কি কি করা যায়। তো এও তো খেলোয়াড়, তখন বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় সে, মানে খুব চিন্তা খুব এলো, সে খুব চালাক, খুব চালাক। পরে আমারে নিয়ে গেল, নিয়ে গিয়ে তখন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এলো গোলাম কিবরিয়া আইজি সাহেব, ওনারা নিয়ে যে কইল যে স্যার এই আমরা সুপার হেভিওয়েটের একজন কুস্তিগির পাইছি যা বাংলাদেশে এলো, উনি তখন হেভিওয়েট, আমি সুপার হেভিওয়েট, আমার ওয়েট কিন্তু খুব বেশি, আমি 4 মন 14 কেজি আমার ওয়েট। আমার 4 মন 14 কেজি ওয়েট ছিল তখন, তখন ছিল 4 মন 14 কেজি, তখন তখন আমার দোবন কালে 175 কেজি আমার বডি ছিল। হ্যাঁ, তো এখন এই জলিল সাহেব যখন বলল যে আমি বললাম যে না আমি ইয়ে ভর্তি হব না, আমি পুলিশে ভর্তি হব না, আমি শুধু খেলা হিসেবে খেলার যদি হয় তাহলে আমার এই ক্লাবে আমার রেখে দেন।
জলিল সাহেব খুব পলিটিক্স করে আইজি সাহেবের কাছে নিয়ে গেল, নিয়ে যে কইল যে আমারে কইল যে দেখেন আপনি একটু হইল একটা বেতনও পাবেন, একটা প্রমোশন পাবেন, ই করবেন সারা জীবনের একটা ই। তার বাড়ি হইল যশোর বা খাইজুর মাগুরা, ওই যে বাগারপাড়া জলিল সাহেবের বাড়ি বাগারপাড়া, টাইগার জলিল। উনি ওই যে মাইটি মঙ্গলের হারাইল, অষ্টআশীর বন্যায় ওই পাকিস্তানিরা আইছিল না, পাকিস্তান তারপরে ইংল্যান্ড বিভিন্ন দেশের লোক অষ্টআশীর লোক, সেই সময় এলো আমাদের বাংলাদেশ দুইজন খেলছিল, একজন টাইগার জলিল আর আমি এলো পালোয়ান দিদার পালোয়ান বুঝে আমার এটা ওয়ার্ল্ড ফেডারেশন থেকে এটা একটা ই দিয়েছে যে সনদ দিবে। তো আমার আমি মাইটির মঙ্গলের সাথে লড়লাম, লড়িয়ে তারপরে আমি চ্যাম্পিয়ন হলাম। আর উনি হইল ভারতের সত্যনারায়ণ খানদান, সে হইল ভারতের হইল চ্যাম্পিয়ন কুস্তিগীর ছিল, তার সাথে লড়িয়ে উনি চ্যাম্পিয়ন হলেন।